তোর এত বড় সাহস, তারপর আমার ফোনটা কেটে দিচ্ছে। একবার বৌমনি আসুক, আমি বৌমনিকে কমপ্লেন করব, ঠিক হবে? কিছু বলি না বলে না, আমাকে কি ভেবে রেখেছে ভগবান? ম্যাডাম, মেজাজটা খারাপ বলে মনে হচ্ছে। তো খারাপ হবে না, যত সব ভুল ভাল লোক। ভুল ভাল লোক কে? কে আবার? ও যে ফুলিশটা। আচ্ছা দেখো, বৌমনি যাওয়ার আগে বারবার আমায় বলে গেছে ওর খেয়াল রাখতে। আমি যখনই ফোন করছি আমার ফোনটা কেটে দিচ্ছে, কত বড় সাহস ওর! হ্যাঁ একদম ঠিক, কত বড় সাহস তাই তো দেখছি আমি। ঠিক আছে, রূপসী ওকে পাত্তা দেয়নি, তাই বলে সবার সামনে এইভাবে ব্যবহার করবে? হ্যাঁ তাই তো, একদম ঠিক কথা। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই যে রূপস ওকে পাত্তা দেয়নি, এটা বেশ ভালোই হয়েছে তাই না? ঠিক হয়েছে, তুমি দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? আচ্ছা দারুণ কেন হয়েছে বলতো? কেন হয়েছে? তাই তো, ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কিন্তু ছোট বৌদি কেন ভালো হয়েছে? বুদ্ধ একটা। আরে ছোট বৌদি, সত্যি তো কেন ভালো হয়েছে? হয়েছে কিন্তু কেন? হ্যাঁ ইনফরমেশন আমি গ্যাদার করে নেবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে বেরোচ্ছি। ভাই শোন না, বলছি যে এখন ভালো আছিস তো তুই? ভালো আছিস মানে? তুই তো ভালোই ছিলাম, খারাপ কখন ছিলাম? না না, আমরা যখন আসছিলাম তখন খুব ভেঙে পড়েছিলি না, ধাক্কাটা সামলে গেছে, বল এখন কি বলিস? মানে দিদি মানে লিমিট আছে, কালো চলো তো। আচ্ছা নন্দা, তুই এসব কথা জিজ্ঞেস করিস কেন বলতো? দেখেই তো বোঝা যাচ্ছে কত ফ্রেশ লাগছে। দেখ একদম পরিষ্কার যে মিমি খুব সুন্দর খেয়াল রাখছে, হ্যান্ডসাম লাগছে ভাই তোকে। পুরো জিনিসটার পেছনে তুমি আছো তাই তো? কি বলেছো ওটাকে তুমি? ওটাকে? ওটাকে মানে কোনটাকে? কোনটাকে? তোমার এই আদরের মিমিকে। সব সময় আমার পেছনে স্পাই করে যাচ্ছে, ইরিটেটিং বিষয় একটা। তোমরা হাসছো, তোমরা হাসছো তো? আমি কিন্তু বলে রাখছি বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে এবার। তাই ভাই? সিরিয়াস হয়ে যাচ্ছে? তো কোন দিকে টার্ন নিচ্ছে রে? দিদি তুই বৌমনি তোমরা না, আমার ইম্পসিবল, চলো তো, চলো তো। আরে কি বললাম দিদি ভাই? ও দিদি ভাই, ঠাকুরমশাই চলে যাচ্ছে কেন? বিয়ের দিন মনে হয় ঠিক হয়ে গেল তাহলে, বলো। নন্দা আমি খুব একটা অবাক হব না যদি দিনটা কালকেই হয়, তার মানে আমার হাতে সময় শুধু আজকের রাতটা। কিছু হবে আজ সেটা ঠিক বলতে পারবো না, হতেও পারে। চল ওপরে গিয়ে আগে মাকে ফোন করে নি, সকাল থেকে একটাও ফোন করা হয়নি, হয়তো অভিমান করে বসে আছে। চল ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।